আসসালামু আলাইকুম, আমি তুষার ফ্রম এমএসসি টেকনোলজি। তো আমরা আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা রাউটার প্রো আর সাবলাইন ইউজ করেন, বা হচ্ছে আপনারা যাদের এমসি বিষয়ে অনেক মানে এমসি বা অন্য বিষয়ে অনেক দুর্বলতা আছে, তাদের জন্য এই ভিডিওটা। তো আমি আপনাদেরকে আজকে ডিরেক্ট দেখাবো এমসি বা হচ্ছে অন্য কীভাবে কাজ করে এটা, এবং কাজ প্রসেসটা কী আর কি। চলুন আমি আপনাদেরকে সরাসরি দেখাই যেটা আমরা কীভাবে আর কি। তো সর্বপ্রথমে হচ্ছে আমরা আপনাদেরকে দেখার জন্য যে আমরা এতগুলো জিনিস কালেক্ট করেছি আপনাদের বোঝানোর জন্য। তো আপনারা কি আপনাদের আইএসপি কী করেন আমি একটা কথা বলি। আপনাদের আইএসপি হচ্ছে এই যে আপনার একটা অণু, অণুতে আপনার এই টাইপের হলুদ টাইপের একটা প্যাচকট দেয়, এইখান থেকে এই প্যাচকট থেকে তখন এখান থেকে একটা লাইন আসে, এসে আপনার রাউটারে ঢুকে, আর আপনার রাউটার আমাদের অন করে ঢুকেছে, বাদ বাকি চারটা পোর্ট আমাদের ফাঁকা আছে, চারটা পোর্ট আমরা ইউজ করতে পারি যে কোনো ক্ষেত্রে। তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি চাইছি যে এটা থেকে আমাদের এটা একটা মাইক্রোটিকের রাউটার, এটা থেকে হচ্ছে এটা 2 কিলোমিটার, এটা ডিস্টেন্স আমরা ধরে নিলাম 2 কিলোমিটার, ব্যাক কিলোমিটারে আপনি এটা মাইক্রোটিকটা চালাতে চাচ্ছেন, এখান থেকে রাউটার থেকে আপনি লাইন নিয়ে এটা চালাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে কী হবে, মধ্যেখানে আপনারা জানি ক্যাট সিক্স বা 100 ক্যাট 6, ক্যাট 5, ওগুলো 100 মিটারের বেশি ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে ডাটা লসের পরিমাণ অনেক বেড়ে যায় আর কি। তো সেক্ষেত্রে আপনাকে এখানে অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে হবে। অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে ডাটা ট্রান্সমিট করার জন্য আপনাদেরকে যেই ধরনের এমসি ইউজ করতে হবে, এগুলো একে বলে এমসি, এই যে এই পাশে থাকবে, এই পাশে একটা ল্যান আর একটা হচ্ছে এই পোর্ট থাকবে। তো এগুলো আর হচ্ছে আপনাকে এক পেয়ার নিতে হবে, আমি আপনাকে দেখাই। এই যে আপনার এগুলো হচ্ছে এটা হচ্ছে এ পার্ট, আর এটা হচ্ছে বি পার্ট। এগুলো পেয়ার টু পেয়ার ট্রান্সফার হয়। এগুলো আপনি যদি মনে করেন দুইটা এ, আমি দুটা এ নেবো বা দুটা বি নেবো, হবে না, আপনাকে একটা এ একটা বি নিতে হবে অবশ্যই, এ বি থেকে আপনার ট্রান্সফার হবে আর কি ডাটা। সেক্ষেত্রে কনফিগারেশনটা কীভাবে হবে আর এমসি আর ইসের মধ্যে পার্থক্য বাকি আপনাকে সরাসরি দেখাচ্ছি আর কি। তো এটা ধরুন যে আমাদের হচ্ছে আমরা কানেকশনটা কীভাবে আপনাকে দেখাই আমি আগে, আচ্ছা রাউটারটা আমি একটু দূরে সরাই। এটা আমাদের ধরেন যে একটা এ পার্ট, আপনি এ পার্ট বি পার্ট আপনি যেদিকে যেটা যেদিকে লাগাবেন সমস্যা নাই, তবে এ পার্টটা আমরা অন পোর্টের দিকে লাগা সম্ভবত বেশি। এই যে দেখুন আমাদের যে একটা হচ্ছে যে এরকম, এটা হচ্ছে এ পার্ট, এ পার্ট আমরা এখানে লাগাইলাম। কানেকশনটা কীভাবে আপনাকে সেটা দেখাচ্ছি, এটা লাগাইলাম, দেন আমরা এখানে ছোট্ট একটা যে আর যে 45 যে প্যাচকটগুলো আছে আর যে 45 প্যাচকট আমরা এখানে লাগাইব, এর একটা অবশ্য মোস্ট আর কি যেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাবে, মানে কারণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি কনফিগারেশনটা কীভাবে হয়। তো সেক্ষেত্রে আমি এটা যে কোনো একটা পোর্টে, এখানে অনেকগুলো পোর্ট আছে, যে কোনো একটা পোর্টে আমরা এখানে প্লাগ ইন করে দেবো, এটা হয়ে গেল আমাদের একটা। এটা হয়ে যাওয়ার পরে আমরা কী করব আর অন্য বা ইসের মধ্যে পার্থক্য বা কী আপনাকে বুঝতে পারবো, দেখুন আপনি খালি একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার, যেটা এটা হচ্ছে পুরো অপটিক্যাল ফাইবার। এটার মধ্যে ম্যাক্সিমাম আইএসপি 4 কোড ইউজ করে, যেটার মধ্যে যে ধরনের কোডগুলো 4টা আছে, কেমন বুঝতে পারছেন কি চিকন, এটা যে ধরনের কোডগুলো 4টা আছে, এটা কানেকশানটা হয় এভাবে আর কি। আমরা এভাবে একটা একটা অপটিক্যাল ফাইবার আমরা মনে করি। দেন আপনাদেরকে আরও লাগবে হচ্ছে এখানে দুটা এই ধরনের টিজাবস লাগবে, তো আপনারা কি কানেকশানটা এরকমভাবে হবে হয়তো, হ্যাঁ আছে কেমনা ধরনের মানুষ নাই বলে আজকে অনেক সমস্যা। তো এভাবে আমরা হয় যে এটা একটা টিজা বক্স, আর দেন হচ্ছে এটা একটা টিজা বক্স, এখান থেকে আপনাদের একটা যে কোনো একটা কাজে লাগবে, সেই ক্ষেত্রে সবগুলোই কাজে লাগবে না, আমাদের একটাই কাজে লাগবে। আপনি যদি সাবলাইন ট্রান্সফার করতে চান, যে আইএসপির ক্ষেত্রে বেশি কাজে লাগে, এগুলো অনেক এক একটা কোণ এক একটা কোর দেয় এরকমগুলো আর কি। তো এটার সাথে আপনাদের এই যে প্যাচকটটা আছে, প্যাচকটটা যে কোনো একটা কোডের সাথে জোড়া দিতে হবে আপনাদেরকে, এখানে কোডের সাথে জোড়া দেওয়ার পরে এটা হচ্ছে এই যে এখানে একটা ইনপুট দেখেন, এখানে একটা অপশান আছে যেরকমভাবে আমরা এখানে এটা প্লাগ ইন করে দেবো, এটা এ পাশে আর হচ্ছে এটা এ পাশে জোর দিয়ে দেবো। অবশ্যই আইএসপির কাছে যে মেশিনগুলো থাকে সেই মেশিন ছেড়ে জোর হবে না, হাতে কোনো রকমভাবে এটা জোর হবে না অপটিক্যাল ফাইবার। তো এটা এক মাথায় আমি তারটা ডিস্টেন্স ধরে নিলাম, আপনার যতক্ষণ লাগবে সাপোজ 200 মিটার ধরে নিলাম, তারটা ডিস্টেন্স হচ্ছে 200 মিটার,
200 মিটার পরে আপনার এরকম আরেকটা বক্স লাগবে, দেন এই ফাইবারটা 200 মিটার পরে এখানে এটা 200 মিটার পরে এখানে যা ঢুকবে, এখানে ঢোকার পরে জাস্ট এরকম আপনাকে আরেকটা প্যাচ করে লাগবে। এগুলো একটাই গোটা পাওয়া যায় আর কি, যে ধরনের এই ধরনের একটা গোটা পাওয়া যায় দু মাথা এক ট্রে। দেখতে আমি এটা দুইটা করেছি আপনাকে দেখানোর সুবিধার্থে। তারপরে এটা হচ্ছে আপনার এখানে এখানে জয়েন্ট হবে, যে প্যাচকটটা আপনার জয়েন্ট হবে এটার সাথে, এটার সাথে জয়েন্ট হবে। জয়েন্ট হওয়ার পরে আপনাদের আরেকটা যে এমসি আছে, আপনাদের যে আরেকটা যে এমসিটা আছে আমি বলি, আরেকটা যে এমসিটা আছে এই এমসির এখানে ঢুকে যাবে। এটা এমসি এখানে ঢুকে গেল, দেন এটা আমি এমসিকে পাওয়ার দিব। আমাদের এখানে জোড়া দেওয়া নয়, সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন। আপনি দেখাচ্ছি আপনাদের ক্লিয়ারভাবেই, সমস্যা নেই। এটা এখানে ঢুকে গেল, দেন আমরা আরেকটা কী হবে, আমরা আরেকটা আর জে 45 পেজ কোড, যে এরকমভাবে আরেকটা আর জে 45 পেজ কোড এটা বানা অবশ্য আমাদের এখানে বানানোটা। এটা নিয়ে আমরা এই যে এখানে এখানে প্লাগ ইন করবো, এখানে আমরা প্লাগ ইন করে দিলাম। এটা আপনাদের তখন যে কোনো আপনার রাউটারের অন পোর্টে আপনারা এখানে প্লাগ ইন করে দেবেন, এই যে এখানে অন পোর্টে আপনারা প্লাগ ইন করে দেবেন। প্লাগ ইন করে দেখাচ্ছি সরাসরি, অন পোর্টে প্লাগ ইন করে দেবেন। দেন কী হলো আপনার এখানে এই রাউটারের ডেটাটা, এই রাউটার যে সমস্ত ডেটা আছে, এই রাউটারের ডেটাগুলো মানে আপনারা এই রাউটারের আইএসপির কাছ থেকে অনু থেকে নেওয়া লাইনটা আপনারা 200 মিটার 300 মিটার বা যতক্ষণই দূরে হোক, এরা এই অপটিক এই ইসে সর্বোচ্চ আপনার হয়তো 5-7 কিলোমিটার পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। আমার ঠিক সঠিক জানা ডিস্টেন্স সরি লিখা আছে এখানে 25 কিলোমিটার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। 25 কিলোমিটার দূরত্বে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো যেহেতু 25 কিলোমিটার লিখেছে, তো 25 কিলোমিটার দূরে ইউজ করা যাবে। আমার অ্যাকচুয়ালি এমসি বিষয়ে অত ধারণা নাই, মানে এমসি বিষয়ে ডিস্টেন্স বিষয়ে অত ধারণা কতখানি করা যাবে। আমাদের এখন তো সব এই যে ওয়েল্ডিং মাধ্যমে সব অনলাইন, সেক্ষেত্রে এমসি লাইন কিছু আছে আশেপাশে 200-300 মিটারের মধ্যেই। তো এটা এইভাবে কাজ করে আর কি। তো আপনার লাইট ব্লিঙ্কিংগুলো কীভাবে আমি দেখাই একটু, আপনারা বুঝতে পারছেন এই কানেকশানটা কীভাবে হবে, আশা করছি বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে আমি এটা খুলে নিচ্ছি, আমার লাইট ব্লিঙ্কিংটা কীভাবে হয় দেখেন, মানে কীভাবে আপনার স্ট্যাটাস বুঝতে পারবেন যে এমসিটার কী অবস্থা হয়েছে। এখন আপনার কোনো সমস্যা হলে ট্রাভেল শুটিং করতে গেলে আপনার জিনিসটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তো এইভাবে আপনারা 200-300 মিটারের দূরে হচ্ছে আপনারা সরাসরি এমসি দিয়ে হচ্ছে আপনারা লাইন সাব লাইন ট্রান্সফার করতে পারেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, আইএসপি কেন অনু ইউজ করে। এখন দেখুন এখানে আপনি একটা যখন কোর ইউজ করলেন 4টা কোরের মধ্যে, তখন এই যে এই তারটা এই এমসির মাধ্যম দিয়ে একটা কোর কিন্তু আপনি ইউজ করছেন, টোটালি আপনি একটা কোর ইউজ করছেন 4টা কোরের মধ্যে। আপনি যদি 5 কিলোমিটার দূরে একটা তার নিয়ে যান, তা 5 কিলোমিটার দূরে কিন্তু 5 কিলোমিটার ফাইবারের দাম কত, আপনি পার মিটার 14 টাকা করে ধরে রাখেন। 5 কিলোমিটারের পায়ের দাম অবশ্য 5000+ 5-6000+ হবে। তো 5-6000+ টাকার তার আরও বেশি হবে, আরও যা হোক ক্যালকুলেশন করে নেবেন আর কি। 100 মিটারে হচ্ছে অনেক টাকারই ফাইবার লাগবে সেক্ষেত্রে। তো আইএসপি কী করে যে আপনাকে এই জন্য এমসিতে লাইন এখন কানেকশন বর্তমানে দেয় না, ওয়েল্ডি দেওয়ার মাধ্যমে লাইন দেয়। তো আপনি যখন একটা কোড ইউজ করছেন এখানে, তখন আপনার জন্য সেপারেট একটা কোড লাগছে এই এমসিটার জন্য আর কি। হ্যাঁ বিষয় আমি আছি, আবার একটু বাইরে গেছিলাম কাজে। তো এটা আপনি যখন একটা কোর ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনার যতটুকু ডিস্টেন্স হোক না কেন, আপনার আরেক প্রান্তে একটা কোর ইউজ হচ্ছে, সেক্ষেত্রে এই কোডটা আইএসপি যে আপনাকে লাইন দিবে, সে আপনার এই কোডটা ইউজ করতে পারবে না, তার কোডটা তার জন্য লস আর কি। তো সেক্ষেত্রে এইভাবে যদি 4টা ক্লায়েন্ট থাকে, তাহলে 4টা ক্লায়েন্টেই আপনার হচ্ছে 4টা কোর ইউজ হয়ে গেলে আপনার আইএসপি টোটাল ফাইবারটাই লস আর কি। সেক্ষেত্রে যারা সাবলাইন নেবেন, তারা নিজে অবশ্য ফাইবার কিনে করে নেবেন আর কি, আইএসপির কাছ থেকে চাইবেন না। আইএসপি যদি দেয় আপনাকে, তাহলে সেক্ষেত্রে নেবেন। তো তাছাড়া আইএসপি এটা কোনো ই নাই, আপনাকে ফাইবার দিবে আর কি। তো সেক্ষেত্রে আপনার ফাইবারটা কিনে নেবেন আইএসপির কাছ থেকে না হোক আর বাইরে থেকে হোক। এটা আপনার জন্য দু কোটটা যথেষ্ট আর কি। টু করে দাম মোটামুটি 10 টাকা মিটার মতো নাই, যেভাবে আসবে কানেকশানটা। আর অনুর ক্ষেত্রে কী আচ্ছা, আমি আপনাকে এটা কমপ্লিট করি, তারপরে অনুরটা আমি আপনাকে দেখাচ্ছি অনুরটা কীভাবে হয়। আমি এগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো সব বাদ, আপনারা তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন কীভাবে কানেকশানটা হয়েছে। আমি আপনাকে রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই, আর আপনাকে এমসি স্ট্যাটাস কীভাবে আপনারা দেখাবে আর কি। তো আমি সেক্ষেত্রে সেটা দেখাচ্ছি আর কি। তো ফাইবার আর এই জিনিসটা প্যাচ কর্ড, এটাকে প্যাচ কর্ড বলে,
তো এই ফাইবারের প্যাচকট কিন্তু একই একই মানে ওটা হচ্ছে বাইরের দুটার মধ্যেই কিন্তু কাট আছে, দুটাই কিন্তু কাছে কাট দিয়ে তৈরি আর কি। তো আমি এগুলো রাখছি এভাবে, সেক্ষেত্রে কী হবে আপনার যখন যখন ডিস্টেন্সটা মাপবেন, দেখুন ডিস্টেন্সটা যখন মাপবেন তখন এই যে সাপোজ ডিস্টেন্স আপনার ইজ অনুযায়ী আপনার যে এরকমভাবে আমরা একটা প্যাচকট এখানে ইনসার্ট করব। প্যাচকট আমি ইনসার্ট করলাম এখানে, এখন দেখুন করে লাইট জ্বলছে ফ্লাশের কারণে, বুঝতে পারছেন না মনে হয়, আমি ফ্লাশটা অফ করি। এখানে একটাই পাওয়ার লাইট জ্বলছে, শুধুমাত্র পাওয়ার লাইটে জ্বলছে। এটা অবশ্যই কী পার্ট, এটা আমাদের এ পার্ট, এবং এই পার্টের সাথে যদি আমরা এই যে এখানে এটাই হচ্ছে আমাদের বি পার্ট। এখানে আপনাকে খেয়াল করেন এখানে কিন্তু আমাদের একটাই আছে, এটা আমরা খুলে নিই, বুঝতে সুবিধা হবে। অবশ্য ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক কিছু শিখতে পারবেন। এখানে এখানেও কিন্তু আমাদের পাওয়ার একটা লাইট জ্বলছে। যখন আমাদের অপটিক্যাল ফাইবারটা ঠিক থাকবে, অপটিক্যাল ফাইবারে কোনো কিছু ছিঁড়বে না, অপটিক্যাল ফাইবারটা ঠিক থাকবে, তখন আমাদের কী হবে দেখুন, আমাদের এখান থেকে এই যে আমরা এদিককার প্যাচকটটা এদিকে দেওয়া মাত্র এদিককার প্যাচকটটা এদিকে দেওয়া মাত্র এই যে দেখুন এখানে যে এফএক্সের নিচে যে দুটো লাইট আছে, এই দুটো লাইট আপনার জ্বলতে থাকবে। আপনার যখন এখানে ডাটা ট্রান্সমিট হবে সেটা সেক্ষেত্রে তখন এটা ব্লিঙ্ক করবে, এটা কিন্তু ব্লিঙ্ক করবে ডাটা ট্রান্সমিট হওয়ার ক্ষেত্রে। তাছাড়া এই যে এই উপরের এফএক্সের দুটো লাইনটা হচ্ছে আপনাদের জ্বলতে থাকবে, এটা জ্বলবে, এই যে এই পাশে দেখুন এটা জ্বলবে। তার মানে আপনারা বুঝবেন যে আপনাদের অপটিক্যাল কোনো যদি সমস্যা হয় আপনাদের, সেক্ষেত্রে বলবো আপনার অপটিক্যাল ফাইবার এবং সেই কানেকশনটা মানে এখানে এটা ফাইবারই ধরতে গেলে ধরেন, আমি একটু বোঝানোর জন্য জাস্ট দিয়েছি, এটা ফাইবারের মাধ্যম দিয়ে এভাবে এটা এইভাবে আপনার যেটা ট্রান্সমিট হয়। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে সরাসরি যে এখানে হচ্ছে যখন যাবে এটা ঠিক থাকবে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, আপনার যদি মনে করেন যে এটা বি পার্ট, এটা হচ্ছে এ পার্ট, আমরা আপনার যদি মনে করেন যে না আমরা দুটাই অন্য এক্সি নিয়েছি, আমরা দুটা এ পার্ট নিয়েছি বা দুটাই বি পার্ট নিয়েছি, সেক্ষেত্রে ডাটা ট্রান্সমিট হবে না। আপনাকে বি আর এক্সাম্পল দেখাচ্ছি, আমাদের আরেকটা বি পার্ট এমসি আছে, এটা বি পার্ট। আমরা একটা কাজ করি যে আমাদের যে এ পার্টটা আছে আমরা এ পার্টটা এখান থেকে খুলে নিই, এ পার্টে খুলে আমরা এই বি পার্টের আমরা এখানে ইনসার্ট করি। আমরা বি পার্ট, এই বি পার্ট আর এটাও বি পার্ট, দুটাই বি। হ্যাঁ, এখন আমরা এটা হচ্ছে যেটার পেজ কোডটা খুললাম আমরা এপাশে, এটা হচ্ছে এটা অবশ্য আমার বলা আছে, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনার যদি না মনে করেন, অনেকজন আছে যে রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে চান আর কি, সেক্ষেত্রে এই যে দেখুন আমি এই যে এটা লাগিয়ে দিলাম, এই যে আমরা এই বি পার্ট আর এই যে এখানে বি পার্ট দুটাই কিন্তু এই যে এই প্যাচকট দিয়ে আমরা কী করে সাফ করেছি, সেক্ষেত্রে দেখুন এই যে এখানে পাওয়ারটাই জ্বলছে, টিএক্স এটা রোজ পাওয়ারটাই জ্বলছে, টিএক্স এফএক্স কিছু জ্বলবে না এগুলো। তো সেই ক্ষেত্রে যে এটা ঠিক আছে, মানে এটা যদি আপনি বি পার্ট টু বি পার্ট নেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা হবে যে আপনার এটা জ্বলবে না, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার এমসি পেয়ার ঠিক নাই। সেক্ষেত্রে আমরা আবার খুলে দিই, আরেকটা আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। আমরা আবার এটা লাগিয়ে নিলাম, আমি এবার লাগালাম, এই দেখুন এবার আমাদের ঠিক আছে এফেক্স আর এফেক্স ঠিকমতো জ্বলছে আর কি। তো আমরা যে যে রাউটার থেকে যে আমরা ক্যাবলটা আসবে, এই ক্যাবলটা হচ্ছে আমরা সরাসরি এখানে ঢুকবে, আর এই এটার মাধ্যম দিয়ে আমাদের এখান দিয়ে আবার এটা পাস হবে। আপনি ধরতে পারেন যে এটা আপনি বড় করে ইউজ করছেন, কিন্তু এটা এটা বড়োভাবে ইউজ করতে যে ডাটা লস হয় সেক্ষেত্রে আপনি অপটিক্যাল ফাইবার দিয়ে ইউজ করছেন। এখানে আপনি এটা ইনপুট দিচ্ছেন অপটিক্যাল ফাইবারের ডাটা নিয়ে যেয়ে আবার আপনার এখানে যে এটা দিয়ে এটা দিয়েই মেটা দিয়ে বের হচ্ছে, এখান দিয়েই বের হচ্ছে এটা। এটা যদি আপনি মনে করেন জয়েন্ট জয়েন্ট দিবেন মনে করেন, মানে এমসির ক্ষেত্রে আমি বলছি আর কি বোঝানোর জন্য, এটা ধরুন আপনি জয়েন্ট দিয়েছেন, জয়েন্টের কাজটা এমসি করছে, জাস্ট আপনার এখান দিয়ে ডাটা ট্রান্সফার করছে আর কি, এই প্যাচকটটা দিয়ে আর কি। তো সেক্ষেত্রে আপনি যে ভাই আমি আপনাকে দেখাই, আপনারা জানেন যে এখানে আমাদের হচ্ছে যে আপনারা যখন দেখবেন যে আপনাদের টিএক্সটা জ্বলে না, সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে ডাটা ট্রান্সমিটার ডাটা থেকে আপনাদের প্যাচকটের কোনো সমস্যা, প্যাচকট না আপনাদের এটা যে আর জে 45 পড়ে কোনো সমস্যা হয়েছে। এবার দেখুন এই প্যাচকটটা দিবেন,
এই যে উপরে দেখুন টিএক্স নামে দুইটা যে বাতি আছে, এই দুটা বাতি যখন জ্বলে, এখন কিন্তু জ্বলে না, যখন আমরা ডাটা কানেকশনটা পাবো অন্য রাউটার থেকে, ওই রাউটার থেকে এখান থেকে কিন্তু দেখুন এখান থেকে কানেকশন হবে। আমি কিন্তু আপনাকে এই এক্সাম্পল দেখানোর জন্য আমার এমসি টু এমসি কানেক্ট করছি আর কি, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কী হয় অ্যাকচুয়ালি আর কি। তো সেক্ষেত্রে আমরা যখন এটা এখানে ইনপুট করব, সেক্ষেত্রে দেখুন আমাদের এই যে সবগুলো লাইন টিএক্স এর এবং এফ ডিএক্স পাওয়ার এগুলো জ্বলবে আর কি, সবই জ্বলবে। যখন আপনার ডাটা ট্রান্সমিট হবে, আপনি যখন রাউটার থেকে কানেকশান দেবেন এই পাশে, আর এ পাশ থেকে এটা থেকে যখন কানেকশান দেবেন মাইক্রোডেক বা আপনার অন্য কোনো রাউটারে আর কি, সেক্ষেত্রে তখন আপনি দেখবেন যে এটা হচ্ছে ব্লিঙ্ক করবে আর কি। আপনাদেরকে সরাসরি আমি দেখাই উপরে একটু উঠে, যেমন এগুলো এই যে লাইটগুলো ব্লিঙ্ক করছে, এগুলো সব ডাটা ট্রান্সমিট হচ্ছে আর কি এখান থেকে রাউটারগুলো, যেন এখান থেকে আমরা সবগুলো ব্লিঙ্ক করছে আর কি। তো এটা আপনাদেরকে বোঝানো ছিল। আর যারা এনসি ইউজ করেন, আমি এটার মধ্যে এনসিটাও বুঝিয়ে দিচ্ছি আর কি, একটু ভিডিওটা যারা লং প্রসেসে দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এনসিটা কীভাবে ওয়ার্ক করে। এনসিটা ওয়ার্ক করে হচ্ছে এইভাবে, এই যে দেখুন আমাদের হচ্ছে এখানে যে এটা হচ্ছে, এটা হলো ওয়েলটি, এটা দিয়ে আপনারা সম্ভব এটা দিয়ে আপনারা হচ্ছে অনুগুলো ইউজ হয় আর কি। তো সেক্ষেত্রে আমি এখানে একটা লাইন গেছে দেখুন, এখানে কিছু স্প্লিটার ইউজ হয়, যে এই ধরনের কিছু স্প্লিটার ইউজ হয়, এটা নিয়ে স্প্লিটারের মাধ্যম দিয়ে তখন এই যে আমাদের এই যে সরাসরি এখানে দেখুন এইভাবে এই যে প্যাচ করা আমাদের এখানে ইনপুট করা আছে, এটা হটস্পট জোনের, এটা হটস্পট জোনের হচ্ছে, এটা বাইরে হটস্পট জোন করা আছে আমাদের। তো এভাবে আপনারা এই অণুটা কাজ করে, আর অণুটার কাজটা কি, অণুটা যে কী করে আর কি, আপনার যে অপটিক্যাল ফাইবারটা দেখতে পালেন পেলেন এই ওয়েল্ডিং মাধ্যমে, ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে একটা কোডের মাধ্যম দিয়ে, একটা কোড দিয়ে যে যেরকম অনেকগুলো স্পিডার ইউজ করে আর কি রেজাল্ট মেনটেন করতে হয়, সেখানে স্পিডার ইউজ করে, সেই ক্ষেত্রে আপনার যে এই ধরনের একটা কোডের মাধ্যম দিয়ে রিপন ইউজ করেন, সেক্ষেত্রে রিপনের 64টা, আর যদি জিপন ইউজ করেন সেক্ষেত্রে জিপনে একটা কোডের মাধ্যমে 128টা লাইন আপনারা দিতে পারবেন, 128টা লাইন আপনার কাস্টমারকে দিতে পারবেন আর কি। তো জানি না কি কোন সেক্টর থেকে আমার ভিডিওটা দেখছেন আর কি, যে সেক্টর থেকে দেখেন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনার এমসিটা ওয়ার্ক করে আর কি। এমসিটা শুধু নেটের ক্ষেত্রে না, আপনি যে কোনো ডাটা ট্রান্সমিট করতে পারেন, আপনি রাউটার থেকে হোক বা আরেক জায়গার এক জায়গার ক্যামেরা থেকে আরেক জায়গার ক্যামেরা ডাটা ট্রান্সমিট করতে হোক, অ্যাকচুয়ালি হচ্ছে মূল কথা হচ্ছে আপনার RJ45টা বড় করতে হবে, কিন্তু RJ45টা বড় করলে যে লস হয় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে কাজটা ফাইবারেই করে আপনি এমসি দিয়ে আর কি। সেক্ষেত্রে এই যে আমাদের যে RJ45টা আছে সেটা বড় করতে হয় না, আমরা রাউট এই যে আপনার অপটিক্যাল ফাইবার দিয়ে তারটা বড় করে নিতে পারি, এবং এখানে দুটো ছোটো ছোটো সব কিছুর মাধ্যমে আবার সে কানেকশনে করে দিতে পারি। তো সেক্ষেত্রে আপনার যদি নষ্ট এমসিজি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বুঝবেন কীভাবে, তো আমাদের এখানে দেখুন অপটিক্যাল পাওয়ার মিটার আছে, তো আমাদের এমসিজি কিন্তু একটা লেজার বের হয়, এই পার থেকেও বের হয় বি পার থেকে বের হয়, তার হচ্ছে এটা এ পার থেকে বের হয় আমি দেখাচ্ছি, আমি বি পার থেকে আমাদের এটা খুলে নিচ্ছি সেক্ষেত্রে আমাদের এই যে দেখুন আমি সরাসরি এখন অপটিক্যাল এখন কত আছে এখন আমরা খুলে নিই, এখন 76 আছে, আমরা যখন এটা লাগাইবো যখন আমাদের রিজার্টটা কত আছে 1310 dBm মারছি আমি, 1490 মারা উচিত, -2.4 এটা আমাদের লেজার আসছে আর কি আমাদের হচ্ছে এই যে এমসি থেকে এ পার্ট এমসি থেকে। অনুরূপভাবে যদি এটা যদি এ পাশে লাগাই দুটা কিন্তু সেম হতে হবে এমন না, এটা জাস্ট লেজার আপনাকে আসে, আপনাদের একটা ধারণ ক্ষমতা আছে এমসি যে এত লেজার হলে এমসিটা আপনার ডাটা ট্রান্সমিট রিসিভ করতে পারবে, -2 আছে এপার থেকে আমাদের হচ্ছে এপার থেকে এটা আমরা খুলে নিই, এবং এপার থেকে খুলে যদি আমরা এ পাশে লাগাই এমনি এপারের এমসি লেজারটা দেখব কত আছে, এটা -3 আছে, হচ্ছে -3 আছে লেজার। তো দুটাতে আপনার পেয়ারিং করে আপনার লাইনটা এভাবে চালাবে, কিন্তু যারা এভাবে ইউজ করতে চান আপনি ইউজ করতে পারেন, আর যারা ভিডিওটা দেখে একটু উপকৃত হয়েছেন তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের হটস্পট জোন নিয়ে অবশ্যই খুব শীঘ্রই ভিডিও আসবে, বা হটস্পট জোন দিয়ে কীভাবে আপনার 10-15,000 টাকা মাস ইনকাম করতে পারবেন বাসার ওয়াইফাই দিয়েই। তো সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে ভিডিওটা আমি নিয়ে উপস্থিত হবো, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই এটা রিপ্লাই দিয়ে আপনাদের সমাধান করার চেষ্টা করবো। আশা করছি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।